हेलो फ्रेंड्स, ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम। आमी नाजमुस। बेजेछे लोकसभा भोटेर दामामा। ठीक एई मुहूर्ते आजके लोकसभा निर्वाचनेर दिनक्षण निये रयेछे बड़ घोषणा निर्वाचन कमिशनेर तरफ थेके। साथी आबार घोषणा बाजेटे जे सकल प्रकल्पगुलो सेगुलो होते चलेछे वास्तबायित। विशेष करे जादेर घरेर लिस्टे नाम एसेछे तादेर মমতা বন্দ্যোপাধ্যায়ের तरफ थेके जानानो होयेछे आगामी पयला मे थेकेई प्रथम किस्ति टाका ढुकते चलेछे 60,000 টাকা। अपरदिके आबार जादेर लिस्टे नाम बाद पड़े गियेछे एबं जारा घर पावार योग्य एखोनो पर्यन्त जादेर लिस्टे नाम नेई ए निये राज्य सरकार तरफ থেকে আজকে বিশাল বড় একটি ঘোষণা। সাথী রয়েছে রাজ্যের মহিলাদের জন্য 25,000 টাকা দেবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে এককালীন 25,000 টাকা দেবে। রাজ্যে মূলত থাকবে সরকারের এই তিনটি ঘোষণা নিয়ে বিস্তারিত আলোচনা। যদি আপনি একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অথবা যদি আপনি পশ্চিমবঙ্গে থেকে থাকেন তাহলে আজকের আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য। তাই ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দিবেন। সাথে সাথে ভিডিওটি অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করে আগামীতে লেটেস্ট আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ফ্রেন্ডস, আজকে মূলত যে আপডেটগুলি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, বেজেছে লোকসভা ভোটের দামামা। কবে লোকসভা নির্বাচনের দিন বা কোথায় কোথায় স্পর্শকাতর চিহ্নিত করা হয়েছে এ নিয়ে কমিশনের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়াটা প্রায় সময়ের অপেক্ষা। তার আগে রাজ্যের প্রতিটি সংশ্লিষ্ট জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিনিয়ত নির্বাচন কমিশনকে অব্যাহতি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে রাজ্যের প্রতিটি লোকসভা কেন্দ্রে ধরে ধরে স্পর্শকাতর বুথ এবং স্পর্শকাতর এলাকা হিসাবে চিহ্নিত করার কাজ শুরু করে দিল কমিশন। ওই স্পর্শকাতর এলাকার উপর নির্ভর করছে কোন এলাকায় কত বাহিনী মোতায়েন করা হবে। আগামী 4 মার্চ ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তার আগে 24 ফেব্রুয়ারি সব জেলা ও জেলাশাসককে পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করতে বলেছে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশন আধিকারিক আরিজ আফতাব। আর আগে গত সপ্তাহে জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন আরিজ আফতাব। কমিশন জানিয়েছেন জেলার আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে কমিশনের কাছে দৈনিক রিপোর্ট পাঠাতে হবে জেলা শাসনকে। কোনো ঘটনা আইন শৃঙ্খলার অবনতি হলে সঙ্গে সঙ্গে তা কমিশনকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। 4 মার্চের পরেই 5 মার্চ সর্বদলীয় বৈঠক করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আর সেদিনই জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে 6 তারিখ রাজ্য মুখ্য সচিব রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। শোনা যাচ্ছে মার্চের 8 থেকে 14 তারিখের মধ্যে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। এর সাথেই রয়েছে রাজ্যের মহিলাদের জন্য 25,000 টাকা দেবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে এককালীন 25,000 টাকা দেবে এমনই একটি ঘোষণা করেছেন। বলা হচ্ছে প্রত্যেকটি জেলার মহিলাদের জন্য এই ঘোষণাটি। প্রত্যেকটি জেলায় একটি নতুন পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার, যেখান থেকে রাজ্যের মহিলাদেরকে কাজে লাগিয়ে এককালীন 25,000 টাকা করে দেবেন। ফলে মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণার ফলে কর্মসংস্থান নিয়ে নতুন দিশা দেখছেন কর্মী প্রার্থীরা। তবে মুখ্যমন্ত্রী সবেমাত্র নতুন বিষয়টি ঘোষণা করেছেন, যে কারণে একটু সময় লাগতে পারে। তবে স্পষ্টভাবে এখনো পর্যন্ত কিছু জানায়নি। তবে বলা হচ্ছে এটি বাস্তবায়িত হলে মহিলারা অনেকটাই সচল হবে, যেখানে 25,000 টাকা দেওয়া হবে মহিলাদের। এর জন্য বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্যের বাসিন্দাদের জন্য বিভিন্ন সময় নানা ধরনের প্রকল্প চালু করা হয়ে থাকে। বিভিন্ন প্রকল্প চালু করা হয় মূলত কর্মসংস্থান থেকে শুরু করে আর্থিক অন্যান্য দিক দিয়ে সাহায্য করার জন্য। সেই রকমই এবার একটা বড় সুযোগ দিতে চলেছে বিগ বি বাজার নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী সেলফ হেল্প গ্রুপের যারা মহিলা রয়েছে তাদের জন্য সরকারের তরফ থেকে একটি নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। আর এই নতুন পরিকল্পনার পরে আশার আলো দেখছেন মহিলারা। প্রত্যেকটি জেলার মহিলারাই এই সুযোগটি পাবেন, যেখান থেকে রাজ্যের মহিলাদের 25,000 টাকা দেওয়া হবে। ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছে যদি কেন্দ্র সরকার 11 লক্ষ পরিবারকে ঘরের টাকা না দেয় তাহলে রাজ্য সরকার 1 মে থেকে ঘরের টাকা দেবে। প্রথম ধাপের 60,000 টাকা দেবে ব্যাংক অ্যাকাউন্টে, যাদের মূলত লিস্টে নাম রয়েছে যারা এখনো পর্যন্ত ঘরের টাকা পায়নি। এবারে তাদের মুখে ফুটতে চলেছে হাসি। আগামী 1 মে তাদের অ্যাকাউন্টে প্রথম ধাপের 60,000 টাকা দেওয়া হবে। তবে এর সাথেই আরো একটি বড় ঘোষণা, 11 লক্ষ পরিবার দীর্ঘ প্রতীক্ষার পর ঘরের টাকা পেতে গেলেও যারা এখনো পর্যন্ত ঘর পায়নি বা যাদের ঘরের লিস্টে নাম রয়েছে বা যাদের ঘরের লিস্ট থেকে নাম কেটে গিয়েছে বা যারা ওয়েটিং লিস্টে ছিল বা এই মুহূর্তে যাদের ঘরের প্রয়োজন তাদের জন্য এদিন একটা দারুণ ঘোষণা করে দিয়েছে। যারা যাদের কাছে মূলত জব কার্ড রয়েছে এবং যাদের বিপিএল কার্ড রয়েছে প্রকৃতপক্ষে ঘর পাওয়ার যোগ্য, এবার তাদের দিকে লক্ষ্য রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে 11 লক্ষকে বাড়ি তৈরির সম্পূর্ণ 1,20,000 টাকা দেওয়া হবে, যেখানে প্রথম কিস্তিতে 60,000 টাকা, দ্বিতীয় কিস্তিতে 40,000 টাকা, তারপরের কিস্তিতে 20,000 টাকা দেবে স্বয়ং রাজ্য সরকার। আর এতে খরচ হতে চলেছে প্রায় 15,000 কোটি টাকার মতো। তবে এরপরেও যদি কেন্দ্র টাকা না দেয় তাহলে আরো যে সকল 22 লক্ষ পরিবার রয়েছে যাদের ঘরের প্রয়োজন অথচ কোনো কারণে ঘরের লিস্ট থেকে নাম কেটে গিয়েছে তাদেরকেও রাজ্য সরকার টাকা দেবে। একই সাথে যারা নতুন করে আবেদন করবে বা যাদের ঘরের
প্রয়োজন রয়েছে এমন পরিবারকেও রাজ্য সরকার এর সঙ্গে যুক্ত করবে। টোটাল মোট 33 লক্ষ পরিবারকে এবার রাজ্য কোষ থেকে টাকা দেবে। অর্থাৎ যারা প্রকৃতপক্ষে ঘর পাওয়ার যোগ্য তাদেরকে প্রথমে বেছে ঘর দেওয়া হবে, তারপর দ্বিতীয় ধাপে দেওয়া হবে ঘরের টাকা। আর রাজ্য সরকারের ঘোষণা বাস্তবায়িত হতে চলেছে খুব জলদি। আমরা জানি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণাটি করেন রাজ্যবাসীর জন্য তা অক্ষরে অক্ষরে পালন করেন। ইতিপূর্বে যতগুলি প্রতিশ্রুতি দিয়েছেন তা প্রায় প্রতিশ্রুতি পূরণ করেছেন। তবে আগামী দিনে রাজ্য সরকার এই 33 লক্ষ পরিবারকে ঘর দেওয়ার জন্য নতুন ঘোষণা করেছেন। অর্থাৎ যারা এখনো পর্যন্ত ঘরের টাকা পায়নি বা যাদের ঘরের প্রয়োজন রয়েছে তাদের জন্য একটা দারুণ সুযোগ। যদি আপনি ঘরের টাকা না পেয়ে থাকেন তাহলে আপনি অপেক্ষা করুন, 1 মে থেকে আপনার অ্যাকাউন্টে নগদ 60,000 টাকা ঢুকতে চলেছে। তবে এটি পেতে গেলে কিন্তু আপনাকে বিশেষ করে নজর রাখতে হবে আপনার ব্যাংকের দিকে, আপনার ব্যাংকটাকে সচল রাখতে হবে। যাদের যে অ্যাকাউন্ট রয়েছে বা ঘরের ডকুমেন্ট জমা দেওয়ার সময় যে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছিলেন ওই অ্যাকাউন্ট নাম্বারটিকে সচল রাখবেন, নতুবা কিন্তু পরে সমস্যা হলে বিভ্রান্তির মধ্যে পড়বেন আপনি। আজকের আপডেটগুলি আপনি জানলেন, বিশেষ করে এই আপডেটটি অন্যকে জানাতে ভিডিওটিকে শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা আমরা অনেকটাই উৎসাহিত হই আগামী দিনে এমনই হেল্পফুল ও লেটেস্ট ইনফরমেশনগুলি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।